নমস্কার, সুপ্রভাত। আপনি চাই আছে নিউজ 18 অসম নর্থ ইস্ট। এয়া গুড মর্নিং 18। মই জয়ন্ত মাধব গোস্বামী। প্রথমে জনাও মহানগরীর এটা খবর। মহানগরীত উদণ্ড যুবকর মারপিটর ঘটনা। চলাপাড়াত উরুকার নিশা হয়েছিল মারপিটর একটা ঘটনা। পরিস্থিতি নিয়ন্ত্রণ করবলৈ আরক্ষীয়ে লাঠি চালনা করে। আঘাতপ্রাপ্ত কেবাগী যুবক জব্দ করা হয় প্রায় 40খনক বাইক আর স্কুটি। মহানগরীত উদণ্ড যুবকর মারপিটর একটা ঘটনা সম্মুখে আছে। চলাপাড়াত উরুকার নিশা হয়েছিল একটা প্রচণ্ড মারপিটর ঘটনা। পরিস্থিতি নিয়ন্ত্রণ করবলৈ আরক্ষী ঘটনাস্থলীত লাঠি চার্জ করবলগিয়া হয়। আঘাতপ্রাপ্ত হয় কেবাগী যুবক জব্দ করা হয় প্রায় 40খনক বাইক আর স্কুটি। কি কথা কেন্দ্র করে কাজিয়ার সূত্রপাত হল সেই বিষয়ে আমি জানিবলৈ চেষ্টা করিম। আমি জনাই লৈছো এই খবর যে এটা বৃহৎ যুবকর দল। এই যুবকর দলটোর মাজত মারপিটর ঘটনা সংঘটিত হয়। উরুকার নিশা চলাপাড়াত সংঘটিত হয় এই মারপিটর ঘটনা। পরিস্থিতি নিয়ন্ত্রণ করবলৈ আরক্ষী ঘটনাস্থলীত উপস্থিত হয়ে লাঠি চালনা করবলৈ বাধ্য হয়। আরক্ষী লাঠি চালনা তথা মারপিটত কেবাগী যুবক আঘাতপ্রাপ্ত হয়েছে। আরক্ষীয়ে জব্দ করেছে 40খনক বাইক আর স্কুটি। পরবর্তী খবর। প্রচণ্ড শীতে কঁপাইছে রাজ্যবাসীক। গুয়াহাটী, যোরহাট, লক্ষিমপুর, ডিব্রুগড়কে ধরে কেবাখনো জেলাত কুঁয়লীর ডাঠ আচ্ছাদন। থেতুয়ে ধরা জারপরা রক্ষা পাবলৈ ঠায়ে ঠায়ে জুইর আমেজ লৈছে বহুজনে। ঘন কুঁয়লীর বাবে যান বাহন চলাচলত বাধার সম্মুখীন হয়েছে। গুয়াহাটী মহানগরীত আজি ন্যূনতম তাপমাত্রা 13°C, লক্ষিমপুরত সর্বনিম্ন তাপমাত্রা 8°C। প্রচণ্ড শীত প্রবাহে এনেদরে জনজীবন বিপর্যস্ত করে তুলিছে। রাষ্ট্রীয় ঘাইপথৰ পৰা আৰম্ভ কৰি বাট পথ সমূহত দৃশ্যমান যথেষ্ট হ্রাস পোৱা পৰিলক্ষিত হৈছে ডাঠ কুঁৱলীৰ আচ্ছাদনৰ বাবে। এনেদৰে জুই পুৱাই জাৰৰ পৰা হাত সৰাৰ চেষ্টা চলাইছে সকলোৱে। এয়া কংক্রিটৰ গুৱাহাটী মহানগৰী। মহানগৰীতো কুঁৱলীৰ ডাঠ আচ্ছাদন দেখিবলৈ পোৱা হৈছে। আজি পুৱাৰে পৰা পুনৰ সেই একেই অপৰিৱৰ্তিত পৰিৱেশ। তাৰ মাজতে বতৰ বিজ্ঞান কেন্দ্ৰই সদৰি কৰিছে যে ঠায়ে ঠায়ে প্রবল শিলাবৃষ্টির সম্ভাবনা আছে। বিজুলী ঢেরেকনিরে বরষুণ অহার সম্ভাবনার কথাও সদরি করেছে বর্ধাস্থিত আঞ্চলিক বতর বিজ্ঞান কেন্দ্রয়। প্রচণ্ড শীতের মাজতে রাজ্য ঠায়ে ঠায়ে শিলাবৃষ্টির আশঙ্কা। বঙ্গোপসাগরত উৎপত্তি হওয়া ধুমুহার পরিণতিতে রাজ্য শিলাবৃষ্টি হওয়ার আশঙ্কা ব্যক্ত করেছে বর্ধাস্থিত আঞ্চলিক বতর বিজ্ঞান কেন্দ্রের জ্যেষ্ঠ বিজ্ঞানী। অসমৰ লগতে অহা 24 ঘণ্টাত মেঘালয়, অরুণাচল প্রদেশ আর নাগালেন্ডৰ কিছু ঠাইত বিজুলী ঢেৰেকনিৰ সৈতে শিলাবৃষ্টির সম্ভাৱনা ব্যক্ত করেছে আঞ্চলিক বতৰ বিজ্ঞান কেন্দ্রই। লগতে পরবর্তী দুদিনলৈ উত্তর পূর্বাঞ্চলৰ প্রায় কেইখন ৰাজ্যত কুঁৱলীয়ে আমনি কৰিব বুলি জনাইছে বৰঝাৰৰ আঞ্চলিক বতৰ বিজ্ঞান কেন্দ্রৰ জ্যেষ্ঠ বতৰ বিজ্ঞানীয়ে। অহা দুদিনলৈ কুঁৱলীৰ ডাঠ আবৰণে ঢাকি ৰাখিব ৰাজ্য তথা উত্তৰ পূর্বাঞ্চল। এই আগজাননী আঞ্চলিক বতৰ বিজ্ঞান কেন্দ্ৰৰ। এয়া গুৱাহাটী মহানগৰীৰ পৰিৱেশ আমি দেখুৱাইছো। ৰাজপথত জুই জ্বলাই জুইৰ আমেজ লৈছে। And regarding weather warning for day one, we are expecting thunderstorm and lightning is very with a hailstorm is very likely to occur at isolated places over Arunachal Pradesh, Assam, Meghalaya, and Nagaland, and also dense fog is very likely to occur at isolated pockets over Assam, Meghalaya, Nagaland, Manipur, Mizoram, and Tripura. For day two, we are expecting thunderstorm and lightning with a hailstorm is very likely to occur at isolated places over Arunachal Pradesh, Assam, Meghalaya, and Nagaland, and also dense fog is very likely to occur at isolated pockets over Assam, Meghalaya, Nagaland, Manipur, Mizoram, and Tripura. For day 3, we are expecting dense fog, very likely to occur at isolated pockets over Assam, Meghalaya, Nagaland, Manipur, Mizoram, and Tripura. And for day 4 and day 5, we are not expecting any... এয়া আঞ্চলিক বতৰ বিজ্ঞান কেন্দ্ৰৰ জ্যেষ্ঠ বতৰ বিজ্ঞানীৰ সতৰ্কবাণী তথা আগজাননী। অসম, মেঘালয়, অৰুণাচল, নাগালেণ্ড, অসমৰ লগতে চুবুৰীয়া কেইবাখনো ৰাজ্যত শিলাবৃষ্টি তথা বিজুলী ঢেৰেকনিৰে বৰষুণ অহাৰ সম্ভাৱনাৰ কথা সদৰি কৰা হৈছে।
আমার সতীর্থ সাংবাদিক অসীম দত্তর সঙ্গে আমি যোগাযোগ স্থাপন করেছো। অসীম, থেতুয়াই লগা জাড় আর এনেদরে জুই পুয়াই এতিয়া শীত নিবারণের চেষ্টা চলা হয়েছে, তাতো যদি বরষুণ আহে তেতিয়াহলে অবস্থা কাহিল হয়ে পড়ব গুয়াহাটি মহানগরবাসীর লগতে রাজ্যবাসীর। হয় নিশ্চয় জয়ন্ত, বর্তমান সময়ত গুৱাহাটী মহানগরীত যেহেতু মই উপস্থিত আছো, গুৱাহাটী মহানগরীত এটা দেখিবলৈ পোৱা গৈছে থেতুৱাই ধৰা ঠাণ্ডা বা থেতুৱাই ধৰা জাৰ। আর থেতুৱাই ধৰা ঠাণ্ডাৰ পৰা এটা পৰিত্ৰাণ পাব বিচাৰিছে গুৱাহাটী মহানগরবাসী। মহানগরবাসী এতিয়া জুইৰ আমেজ বা পৰিলক্ষিত হৈছে, কারণ মহানগরত এতিয়া অতিপাত ঠাণ্ডা পৰিছে। কালির দিন যদি আমি চাও, কালির দিন যেটা আমি কামাখ্যা ধামৰ পৰা পোনপটীয়া সম্প্রচাৰত সংযুক্ত হৈছিলোঁ, তেতিয়া দেখিবলৈ পোৱা গৈছিল 9 ডিগ্রি। অসীম, আপুনি সংযুক্ত হৈ থাকক, এটা ব্রেকিং নিউজ আমি জনাইছো। রাজ্যত পুৱাই ভূমিকম্পৰ জোকাৰণি, কিছু মুহূৰ্তৰ পূৰ্বে এটা ভূমিকম্পৰ জোকাৰণি অনুভূত হয়, এটা ভূমিকম্পৰ মৃদু জোকাৰণি অনুভূত হৈছে রাজ্যত। এফালে বতৰ বিজ্ঞান কেন্দ্ৰৰ শিলাবৃষ্টিৰ আগজাননী আৰু তাৰ মাজতে আজি কিছু মুহূৰ্তৰ পূৰ্বে এটা ভূমিকম্পৰ জোকাৰণি অনুভূত হৈছে। প্ৰায় 7:55 এই ভূমিকম্পৰ জোকাৰণি অনুভূত হয়। আমি সময় আপোনালোকক জনাম, ভূমিকম্পৰ প্ৰাবল্য জনাম। 7:55 মৃদু ভূমিকম্পৰ জোকাৰণি অনুভূত হৈছে ৰাজ্যত পুৱাই ভূমিকম্পৰ জোকাৰণি, এটা মৃদু ভূমিকম্পৰ জোকাৰণি অনুভূত হৈছে। 7:55 মাত্ৰ 3 মিনিট পূৰ্বে এই ভূমিকম্পৰ জোকাৰণি অনুভূত হৈছে। অসম তথা চুবুৰীয়া ৰাজ্যসমূহত শিলাবৃষ্টিৰ আগজাননী জাৰি কৰিছে বৰঝাৰস্থিত আঞ্চলিক বতৰ বিজ্ঞান কেন্দ্ৰই, আৰু তাৰ মাজত এয়া ভূমিকম্পৰ জোকাৰণি, এটা মৃদু ভূমিকম্পে কিছু মুহূৰ্তৰ পূৰ্বে জোকাৰি গৈছে গুৱাহাটীকে ধৰি ৰাজ্যৰ কেইবাটাও স্থানক। অসীম আছে আমাৰ সৈতে পোনপটীয়া সম্প্ৰচাৰত। অসীম, এফালে ভূমিকম্পৰ জোকাৰণি আৰু আনফালে আমি জনাই আছো আমাৰ দৰ্শকসকলক শীত প্ৰবাহে কেনেদৰে জোকাৰিব সমগ্ৰ ৰাজ্যক। হয় নিশ্চয় জয়ন্ত, ইতিমধ্যে কৈছো নিউজ 18 অসম দৰ্শিষ্টৰ দৰ্শকসকলক যে মহানগৰতো এতিয়া ঠাণ্ডাৰ প্ৰকোপ ক্ৰমান্বয়ে বৃদ্ধি পোৱা পৰিলক্ষিত হৈছে। কিন্তু যদি এই মুহূৰ্তত চাওঁ, এই মুহূৰ্তত যদি আমি চাওঁ গুৱাহাটী মহানগৰীত, কিন্তু কালিৰ দিনটোতকৈ ঠাণ্ডাৰ যি প্ৰকোপ, সেই প্ৰকোপ কিছু পৰিমাণে হ'লেও হ্ৰাস পাইছে। কাৰণ কালিৰ দিনটোত 11 ডিগ্ৰী চেলচিয়াছ আছিল গুৱাহাটী মহানগৰত ঠাণ্ডাৰ প্ৰকোপ, আৰু এই মুহূৰ্তত যদি চাওঁ, এই মুহূৰ্তত কিন্তু গুৱাহাটী মহানগৰত ঠাণ্ডাৰ প্ৰকোপ 14 ডিগ্ৰী চেলচিয়াছলৈ বৃদ্ধি পাইছে। অৰ্থাৎ কালি 11 ডিগ্ৰী চেলচিয়াছ আৰু আজি 14 ডিগ্ৰী চেলচিয়াছ, অৰ্থাৎ কালিতকৈ প্ৰায় 3 ডিগ্ৰী চেলচিয়াছ বৃদ্ধি পাইছে। কিন্তু ক'ব লাগিব জয়ন্ত, যদিও বা বৃদ্ধি পাইছে, যদিও বা শীতৰ প্ৰকোপ ক্ৰমান্বয়ে যদিও বা হ্ৰাস পাইছে, কিন্তু গুৱাহাটী মহানগৰ যদি আমি আকাশখন চাওঁ, বৰ্তমান সময়তো কিন্তু দেখিবলৈ পোৱা গৈছে গুৱাহাটী মহানগৰৰ প্ৰতিগৰাকী লোকে বা যিসকল সাধাৰণ ৰাইজ আছে, তেওঁলোকে ৰাস্তাৰ কাষত, পথৰ কাষত তেওঁলোকে জুইৰ আমেজ ল'বলগীয়া এক পৰিৱেশৰ সৃষ্টি হৈছে। কাৰণ আঞ্চলিক বতৰ বিজ্ঞান কেন্দ্ৰ ইতিমধ্যে জনাইছে যে উত্তৰ পূৰ্বাঞ্চলৰ কেইবাখনো ৰাজ্যত শিলাবৃষ্টি হ'ব। উত্তৰ পূৰ্বাঞ্চলৰ কেইবাখনো ৰাজ্যত, অসমকে ধৰি চুবুৰীয়া কেইবাখনো ৰাজ্যত শিলাবৃষ্টি হোৱাৰ সম্ভাৱনা দেখিবলৈ পোৱা গৈছে। আৰু কালিৰ নিশাৰ ভাগত যদি আমি চাওঁ, নিশাৰ ভাগলৈ আচলতে কিনকিনীয়া বৰষুণ দেখিবলৈ পোৱা গৈছিল, দিনৰ ভাগত কিনকিনীয়া বৰষুণ দেখিবলৈ পোৱা গৈছিল, যাৰ ফলত শীতৰ যি প্ৰকোপ, শীতৰ প্ৰকোপ কিন্তু ক্ৰমান্বয়ে বৃদ্ধি পাইছে। যদিও বা এই মুহূৰ্তত যদিও বা শীতৰ প্ৰকোপ ক্ৰমান্বয়ে হ্ৰাস পাইছে, কিন্তু গুৱাহাটী মহানগৰীৰ বিভিন্ন প্ৰান্তত কিন্তু বৰ্তমান সময় দেখিবলৈ পোৱা গৈছে অতিপাত ঠাণ্ডা। আৰু অতিপাত ঠাণ্ডাৰ পৰা ৰক্ষা পাবলৈ, পৰিত্ৰাণ পাবলৈ এতিয়া মহানগৰবাসীয়ে জুইৰ আমেজ ল'বলগীয়া এটা পৰিৱেশৰ সৃষ্টি হৈছে জয়ন্ত। নিশ্চয়, কিন্তু যদি শিলাবৃষ্টি হয় অসীম, এনেকুৱা এটা পৰিৱেশত যদি শিলাবৃষ্টি হয় তেতিয়াহ'লে জুই ধৰাৰ পৰিৱেশো নাথাকিব। গতিকে এতিয়াই সময় থাকোঁতেই খৰি লুৰি যোগাৰ কৰি থোৱাটো এতিয়াও যেন এক প্ৰকাৰ প্ৰয়োজন হৈ পৰিছে শীতৰ পৰা পৰিত্ৰাণ পাবলৈ, শীতৰ পৰা নিবাৰণ লাভ কৰিবৰ বাবে, নহয় জানো? হয় নিশ্চয় জয়ন্ত, যদিহে শিলাবৃষ্টি হয়, আঞ্চলিক বতৰ বিজ্ঞান কেন্দ্ৰই জনোৱাৰ দৰে যদি শিলাবৃষ্টি হয়, কাৰণ বৰ্তমান সময়ত যদিও বা বৰষুণ হোৱা নাই, কালিৰ দিনটো যদি আমি চাওঁ, কালিৰ দিনটো যিহেতু নীলাচলৰ বুকুত 9 ডিগ্ৰী চেলচিয়াছ পৰ্যন্ত ঠাণ্ডা নামিছিল, ডাঠ কুঁৱলীৰ আচ্ছাদন দেখিবলৈ পোৱা গৈছিল। আৰু এই মুহূৰ্তত আমি যেতিয়া ওলাই আহিছোঁ, ওলাই অহাৰ সময়ত দেখিবলৈ পোৱা গৈছে যে পথৰ কাষত বিভিন্ন প্ৰান্তত আচলতে বিভিন্নজনে জুইৰ আমেজ লৈছে। কিন্তু যদিহে শিলাবৃষ্টি হয়, শিলাবৃষ্টি নহ'লেও যদি বৃষ্টি হয় তেনেহ'লে, সাধাৰণ পৰিমাণেও যদি বৃষ্টি হয় তেনেহ'লে সেই জুই ধৰাৰ কিন্তু যি ঠাই, সেই ঠাইৰ অভাৱ হ'ব। গতিকে মহানগৰবাসীয়ে যেনেদৰে পাৰে, যোনে যেনেদৰে পাৰে, তেওঁলোকে আচলতে জুইৰ পৰা কেনেদৰে পৰিত্ৰাণ পাব পাৰে তাৰ বাবে চেষ্টা চলোৱা খুবেই প্ৰয়োজন হৈ পৰিছে। কাৰণ আঞ্চলিক বতৰ বিজ্ঞান কেন্দ্ৰই ইতিমধ্যে জাৰি কৰিছে সতৰ্কবাণী জয়ন্ত। নিশ্চয়, ধন্যবাদ অসীম।
আপনাক ধন্যবাদ জানাইছো। অসীমে আমাক জানালে বর্তমান গুয়াহাটী মহানগরীর পরিবেশ এক নিমাওমা পরিবেশ এই মুহূর্তে, কারণ থেটুয়ে লগা যার সকল সময় আছে ঘর, ওলাই আহিবলেও এক প্রকার চিন্তা করবলগিয়া হয়েছে। এইখানে মুহূর্তে দৃশ্যমান যথেষ্ট হ্রাস পাইছে আর এই ক্ষেত্র যান বাহন চলাচলের ক্ষেত্রও কিছু সাবধান হওয়া উচিত, সেইবাবে আগতীয়াক এই আগজাননী জারি করা হয়েছে। আর আগন্তুক দুটা দিনলৈ ডাঠ কুঁয়লিয়ে আবরি রাখব সমগ্র রাজ্য। আর আমি জানাই আছো বাংলাদেশের দক্ষিণ প্রান্ত সাগরত সৃষ্টি হওয়া ধুমুহার বাবে 3.1 কিলোমিটার গতিবেগত সৃষ্টি হওয়া ধুমুহার প্রভাব পড়ছে তথা উত্তর পূর্বাঞ্চল। আর এই 17 জানুয়ারীর আজির দিন ঠায়ে ঠায়ে শিলাবৃষ্টি, বিজুলির ঢেরেকনিরে বরষুণ অহার আগজাননী জারি করা হয়েছে। গতি এই ক্ষেত্র যান বাহন চলার ক্ষেত্র রাইজক সজাগ আর সাবধান হবলেও আহ্বান জানা হয়েছে। ইফালে দেশের রাজধানী দিল্লিত কুঁয়লির গভীর আচ্ছাদন, ঘন কুঁয়লির বাবে দিল্লিত ব্যাহত হয়েছে বিমান চলাচল, কেইবাখনো বিমান বাতিল হওয়ার বিপরীতে বিলম্ব হয়েছে বিমানের যাত্রাও। রাজধানী শহর দিল্লিত প্রচণ্ড শীত পড়ছে, ন্যূনতম তাপমাত্রা 3.5 ডিগ্রি সেলসিয়াসলৈ নিম্নগামী হয়েছে। শীতর সমান্তরালক কুঁয়লিয়ে ঢাকি ধরেছে দিল্লি, কুঁয়লির বাবে অচল হয়ে পড়ছে দিল্লির বিমানবন্দর, দিল্লি বিমানবন্দরের 161 বিমানের যাত্রা বিলম্ব হয়েছে, বাতিল হয়েছে 34 বিমানের যাত্রা। দিল্লি বিমানবন্দরত 78 বিমানের অবতরণত পলম হয়েছে, দিল্লি বিমানবন্দরের সমীপত পুয়া দৃশ্যমান দূরত্ব 0, 9 বজাত দৃশ্যমান দূরত্ব 100 মিটার, দিনের ভাগত দৃশ্যমান দূরত্ব 500 মিটারলৈ বৃদ্ধি পাইছে। দিল্লিত ক্রমাগত চতুর্থ দিনের বাবে প্রচণ্ড শীত, কুঁয়লির ডাঠ আচ্ছাদন। ইয়া বিমানবন্দরের দৃশ্য আমি দেখাইছো, বিমানবন্দরত হাহাকার করবলগিয়া হয়েছে যাত্রী সকলে, শতাধিক বিমানের উড়ানত বিলম্ব হয়েছে, কেইবাখনো বিমানের উড়ান বাতিল করা হয়েছে। बठिंडा पंजाब से आ रहा हूँ और मुझे आगे जाना है केरला। तो आपकी कौन सी ट्रेन है? मेरी है केरला एक्सप्रेस है। कितने घंटे लेट है? वो है 5 घंटे लेट है सर। अभी आप देख सकते हो अभी कितनी आपको कितनी ठंड महसूस हो रही है, बस वैसे हमको हो रही है। अब जनता बहुत परेशान है, अब क्या कर सकते हैं आप देख सकते हो। सरकार क्यों लेट करेगी, कोहरे की गलती है ना, सारी ट्रेनें लेट हो रही हैं। আর এনেদরে রাজধানী দিল্লির জনজীবন বিপর্যস্ত করে তুলিছে ঘন কুঁয়লিয়ে প্রচণ্ড শীত প্রবাহে, দৃশ্যমান শূন্য আমি দেখাইছো। এয়া চাওক রাজপথত দৃশ্যমান যথেষ্ট হ্রাস পাওয়া পরিলক্ষিত হয়েছে। ইয়া পুয়ার ভাগত দৃশ্যমান 9 বজাত দৃশ্যমান 100 মিটার আর দিনের ভাগত দৃশ্যমান 500 মিটার। আজি শিল্পী দিবস, রূপকুঁৱৰ জ্যোতিপ্রসাদ আগরওয়ালার 73 সংখ্যক মৃত্যুবার্ষিকীত রাজ্যজুড়ি আয়োজন করা হয়েছে বিভিন্ন কার্যসূচী। সুন্দরৰ পূজারীগুলিক শ্রদ্ধাঞ্জলি জানাই প্রান্তে প্রান্তে অনুষ্ঠিত হয়েছে বিশেষ কার্যসূচী। বিভিন্ন দল সংগঠন অনুষ্ঠান প্রতিষ্ঠানে আয়োজন করেছে শিল্পী দিবসর, রাজ্যের অন্যান্য প্রান্তর মহানগরীতো সুন্দরৰ পূজারীক স্মরণ করা হয়েছে। জীবনরে জাগতে সন্ধ্যা আহে আহে জনতা
আমি পুনের আছো শীতর খবর লো প্রচন্ড শীতে কপাইছে সমগ্র রাজ্যবাসী গুয়াহাটি যোরহাট লক্ষিমপুর ডিব্রুগড়কে ধরে কেবাখন জেলার কুঁয়লির ডাঠ আচ্ছাদন ঠেটুয় ধরা জারপরা রক্ষা পাবলৈ এনেদরে ঠায়ে ঠায়ে জুইর আমেজ লৈছে বহুজনে আর এই জুইকুড়া ধরবলৈ হয়তো পরিবেশ না থাকিব কারণ শিলাবৃষ্টির আগজাননী জারি করেছে বর্ঝাস্থিত আঞ্চলিক বতর বিজ্ঞান কেন্দ্রের জ্যেষ্ঠ বিজ্ঞানী জ্যেষ্ঠ বতর বিজ্ঞানীর এই সতর্কবাণীর পিছত এই আগজাননীর পিছত এটা রাজ্যবাসীর মাজত যথেষ্ট চিন্তা দেখিলে পয়া হয়েছে কারণ ঠেটুয় ধরা জারপরা কেনেদরে পরিত্রাণ পাব তাকে চিন্তিত হয়ে পড়েছে সমগ্র রাজ্যবাসী তাতে যদি শিলাবৃষ্টি হয় হলে এই পরিবেশের কেনেদরে রক্ষা পাব এয়া এই মুহূর্তের এক ডর প্রশ্ন 13 ডিগ্রি সেলসিয়াস গুয়াহাটির ন্যূনতম তাপমাত্রা হয়েছে 13 ডিগ্রি সেলসিয়াস আর লক্ষিমপুরত সর্বনিম্ন তাপমাত্রা 8 ডিগ্রি সেলসিয়াস আমার লক্ষিমপুরের সাংবাদিক সঞ্জীব লাহনের সঙ্গে আমি পোনপটিয়া সম্প্রচারত সংযুক্ত হয়েছো সঞ্জীব প্রচন্ড শীত প্রবাহে জোকারিব সমগ্র রাজ্যক আর লক্ষিমপুর যদি চা হয় সর্বনিম্ন তাপমাত্রা 8 ডিগ্রি সেলসিয়াস লক্ষিমপুর তাতে আর শিলাবৃষ্টির আগজাননী জারি করা হয়েছে চুবুরিয়া অরুণাচলতো বরষুণের আগজাননী জারি করা হয়েছে সব যেন এই মুহূর্ত 8:07 গেছে আর দেখা পাওয়া গেছে যে এই মুহূর্তলকে যে সূর্যদেবতার ভুমুকি মরা নাই লক্ষিমপুর জেলার গোটে আকাশন চানি ধরে আছে ডাঠ আচ্ছাদনের চানি ধরে আছে আর ইতিমধ্যে আপনি উল্লেখ করেছে যে লক্ষিমপুর সর্বনিম্ন তাপমাত্রা হল আজির দিন এই মুহূর্তে 8 ডিগ্রি সেলসিয়াস আর আমার হাতে থাকা তথ্য অনুসরি কিছু কিছু জায়গা 11 ডিগ্রি সেলসিয়াসের 8 ডিগ্রি সেলসিয়াস হয়েছে আর তার উপরেও এটা বতর বিজ্ঞান কেন্দ্র আগজাননী মতে শিলাবৃষ্টি হব আর এই কথাটো কিন্তু সকলকে সংকিত করেছে যেহেতু এটাই 8 ডিগ্রি সেলসিয়াস চলি আছে আর শিলাবৃষ্টির পিছন হয়তো শীতর যে প্রকোপ আরো বৃদ্ধি হব রাতেপর রাইজ বিছনার খেতেলি তলরপা ওলায় এনেকৈ এটা জুই কাষত থাকবলগা আছে যেমন মানে দেখে আছে এটা ডাঙর দৃশ্য এখন সাধারণত গাঁৱৰ ৰাইজে এইটো সময়ত খুব বেছি কামত ব্যস্ত হৈ থাকে কিন্তু দেখিবলৈ পোৱা গৈছে যে খেতেলিৰ তলৰ বিছনাৰ পৰা ওলাই আহি ৰাইজ এতিয়া এনেকে জুই খাব দিবলগীয়া হৈছে এই এই সময়খনত 8:07 গৈছে ইতিমধ্যে মই উল্লেখ কৰিছোঁ এগৰাকী আইতা আছে মই আইতাৰ যিখিনি প্ৰতিক্ৰিয়া জানিবলৈ যাম আৰু চাওক এই হিট এনেকুৱা ঠাণ্ডা পাইছিলে না আনকালে না পোৱা এই আজি এসপ্তাহ মানৰ পৰা বহুত বেছি ঠাণ্ডা হৈছে ৰাতিপুৱা বিছনাৰ পৰা আহি চিধা জুই খালিত বহিব লাগে জুই নহলে থাকিব নোৱাৰি ভৰি হাত একেবাৰে ঠেঙা লাগি যায় এতিয়া ইমান ঠাণ্ডা হৈছে কিন্তু বতৰ বিজ্ঞানী সকলে কোৱা মতে আজিৰ দিনটো শিলাবৃষ্টি হব বোলে ঠায়ে ঠায়ে শিলাবৃষ্টি হলে উপায় নাইকিয়া হব থাকিবলে জায়গা নাইকিয়া হব জুই নহলে নহব আপনি আনকালে যোৱা বছৰ সময়ত এনেকুৱা ঠাণ্ডা অস্বাভাৱিক ঠাণ্ডা পাইছিলে না বা কুঁৱলি পাইছিলে না পোৱা এবাৰ বেছি কুঁৱলি হৈছে ঠাণ্ডাটো বেছি হৈছে এটা কি কৰিব যদি শিলাবৃষ্টি হয় শিলাবৃষ্টি হলে কি হব জুই এৰিব নোৱাৰিম মানুহ কাপোৰ এৰিব নোৱাৰিব ভিতৰৰ পৰা কাম বন কৰিব নোৱাৰিব জুইৰ ওচৰতে বহি থাকিব লাগিব শিলাবৃষ্টি হব বলে যেহেতু ইতিমধ্যে প্রচার মাধ্যমত প্রকাশ হয়ে আছে আর এই মুহূর্তে মানে পুনের কোথাও যে 11 ডিগ্রি সেলসিয়াসের উপর 8 ডিগ্রি সেলসিয়াস লক্ষিমপুর যে তাপমাত্রা শীতে কোবাই গেছে সমগ্র জেলাখান শীতে কোবাই গেছে আর এই মুহূর্তলকে ডাঠ আচ্ছাদনে ঢাকি আছে লক্ষিমপুর আকাশ যদি ইয়ার মাজতে শিলাবৃষ্টি হবলে হয় বতর বিজ্ঞানী সকলের যদি আগজাননী দিয়া সচা হবলে হয় তাহলে কিন্তু রাইজ আরো বেশি ঠেটুয় ধরা শীতর কবলত যে পড়ব সেটা নিশ্চিত আর সেই কথা লো রাইজ কিন্তু এটা সংকিত জয়ন্ত নিশ্চয় হাড় কপোয়া জারক লই রাইজ এনেদরে সংকিত হয়ে পড়েছে তাতে আকো শিলাবৃষ্টির আগজাননী ধন্যবাদ সঞ্জীব আপনার ধন্যবাদ জ্ঞাপন করছো আর এনেদরে প্রচন্ড শীত প্রবাহে জনজীবন দৈনন্দিন জনজীবনত ব্যাপক প্রভাব পেলোয়া পরিলক্ষিত হয়েছে গুড মর্নিং 18ত আমি খবরের ধারা অব্যাহত রাখিম সময় হয়েছে একটা বাণিজ্যিক বিরতির ভারতর গৌরব গোটেই বিশ্বতেই ইয়ার সম্মান স্ট্রং মানে মাইথন স্টিল খবর পূর্বানুমান করে বা খবর পাকিস্তানের আইএসআইয়ের হাতত পড়ে আর আইএসআই এজন বিশেষ ব্যক্তির যোগেদি অজয় বিচারিয়াক দিয়ে গতি যথেষ্ট ইন্টারেস্টিং এই কথা আজি শিরোনাম দখল করার কারণে এক বিশ্লেষণ আগবালো মানে পুনের কৈছো ভূ রাজনীতি পরিবর্তন হয়ে থাকে মাহে মাহে পরিবর্তন হয় ভূ রাজনীতির মূল উদ্দেশ্যটা হয়েছে এই সময় বিশ্ববাসী কি বার্তা প্রেরণ করা আর সেই বার্তার যোগেদি সেই দেশ লাভান্বিত হওয়াটাই ভূ রাজনীতির অন্যতম উদ্দেশ্য বা একমাত্র উদ্দেশ্য বলে কোব পারি পাকিস্তানে সেই সময় সেই বার্তা প্রেরণ করেছিল ইয়ার অর্থ নহয় ইয়ার অর্থ এই নহয় যে পাকিস্তানে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভারতের সঙ্গে স্থাপন করব বিচার যদিও বা বিভিন্ন সময়
পাকিস্তানে সেই বার্তা দিব বিচাৰে কিন্তু দেখা পোৱা যায় সেই বার্তা মিথ্যা প্রমাণিত হয় মিছা প্রমাণিত হয় কিন্তু কারণ পাকিস্তানে সন্ত্রাসবাদক স্পন্সর করে থাকে প্ররোচিত করে থাকে সন্ত্রাসবাদীক ভারতলৈ প্রেরণ করে থাকে আর সেই সন্ত্রাসবাদীবোৰে এনে ধরনের কুটাঘাত সমূহ করে সেই বিশেষ মুহূর্তটো বিশেষ এক উদ্দেশ্য আগত রাখি সেই বার্তা প্রেরণ করেছিল বলে অজয় বিচারিয়ে গ্রন্থখন উল্লেখ করেছে। কেবল এইটো কথাই নহয় অজয় বিচারিয়ে এজন কেরিয়ার ডিপ্লোমেট জীবনকালত এজন বিদেশ সেবা বিষয়া হিসাবে যি অভিজ্ঞতা আছিল সেই অভিজ্ঞতাসমূহ উত্থাপন করেছে। গতি নিউজ এইটিন নর্থ ইষ্টর আজির পিক এই কিতাবখন আপনাদেরকে যদি ভারত পাকিস্তানের সম্বন্ধই নহয় এজন বিদেশ সেবা বিষয়া দায়িত্ব কেনেদরে পালন করবেন কি কি প্রত্যাহ্বান সম্মুখলে আহে সেই সকলখিনি জানিব যদি বিচাৰে এঙ্গাৰ মেনেজমেন্ট নামৰ এঙ্গাৰ মেনেজমেন্ট দি ট্ৰাবল ডিপ্লোমেটিক ৰিলেশ্যনশ্বিপ বিটুইন ইণ্ডিয়ান পাকিস্তান নামৰ গ্ৰন্থখন পঢ়িব বিচাৰে। মূলত এই গ্ৰন্থখনত ইণ্ডিয়া আৰু পাকিস্তানৰ যি সম্পৰ্ক সেই সম্পৰ্কৰ বিষয়ে বিশদ বিৱৰণ আগবঢ়োৱা হৈছে। গতিকে ভূ ৰাজনীতিৰ এই বিষয়টো এই খণ্ডটো যদি আপুনি পঢ়িব বিচাৰে এই কিতাপখন পঢ়িব পাৰে আৰু সমান্তৰালকৈ আমাৰ এই বিশ্লেষণ কেনে পালে এই সন্দৰ্ভত মন্তব্য আগবঢ়াব পাৰে আমাৰ সৈতে সংযুক্ত হ'ব পাৰে। কেৱল পাকিস্তান বা ইণ্ডিয়াৰ পাকিস্তানৰ বাতৰিয়ে নহয় বিশ্বৰ আন আন প্ৰান্তৰ বাতৰি দেশৰ বাতৰি ৰাজ্যৰ বাতৰিৰ বাবে চাই থাকিব নিউজ এইটিন অসম নৰ্থ ইষ্টৰ। মন্তব্য কৰিবলৈ হ'লে আপোনালোকে আমাৰ ইউটিউব হেণ্ডেল আৰু ফেচবুক যোগেদি মন্তব্য কৰিব পাৰিব। আপোনালোকৰ মন্তব্য আমাৰ কাৰণে চালিকা শক্তি। ধন্যবাদ। গীতিকাৰ চলচ্চিত্ৰ নিৰ্মাতা সুন্দৰৰ পূজাৰী তিনিওকালৰ শিল্পী ৰূপকোঁৱৰ জ্যোতিপ্ৰসাদ আগৰৱালাৰ মৃত্যুবাৰ্ষিকী ৰাজ্যজুৰি মহান শিল্পীগৰাকীক সোঁৱৰণ কৰি বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হৈছে। প্ৰথম অসমীয়া বোলছবি জয়মতী নিৰ্মাণস্থলী গোৱাপুৰৰ ভোলাগুৰি চাহ বাগিচাত পুৱাৰে পৰা মুখৰিত হৈছে জ্যোতি সংগীতেৰে। ভোলাগুৰি চিত্ৰবন ফিল্ম ষ্টুডিঅ'ৰ ৰূপকোঁৱৰ জ্যোতিপ্ৰসাদ আগৰৱালাৰ আৱক্ষ্যমূৰ্তিত বন্তি প্ৰজ্বলন পুষ্পাঞ্জলি অৰ্পণ কৰি শিল্পীগৰাকীক শ্ৰদ্ধাৰে সোঁৱৰিছে গহপুৰবাসীয়ে। আগবঢ়াম গহপুৰৰ পৰা আমাৰ সাংবাদিক পলাশ ফুকনৰ বিশেষ প্ৰতিবেদন। নিশ্চয়কৈ বিশ্ব বৰণ্য জনতাৰ শিল্পী জ্যোতিপ্ৰসাদ আগৰৱালৰ আজি মৃত্যু দিন অৰ্থাৎ 17 জানুৱাৰী আৰু 17 জানুৱাৰী দিনটো সমগ্ৰ অসমবাসীয়ে শিল্পী দিৱস হিচাপে উদযাপন কৰে আৰু মই উপস্থিত আছো গহপুৰৰ ঐতিহ্যমণ্ডিত ভোলাগুৰি চাহ বাগিচাত আৰু এই ভোলাগুৰি চাহ বাগিচাৰ ঐতিহ্য আছে শিল্পী দিৱসৰ দিনটোত কিয়নো প্ৰথম অসমীয়া কথাছবি জয়মতী 1935 চনত ইয়াতে নিৰ্মাণ হৈছিল চিত্ৰবন ফিল্ম ষ্টুডিঅ' জ্যোতিপ্ৰসাদ আগৰৱালৰ দ্বাৰা আৰু মোক সঠিকভাৱে দেখাব এই মুহূৰ্তত পুৱাৰ পৰিৱেশ এয়া বিভিন্ন বিদ্যালয়ৰ পৰা শিক্ষাৰ্থীসকল আহিছে বিভিন্ন প্ৰান্তৰ পৰা লোকসকল আহিছে আৰু বন্তি প্ৰজ্বলন জ্যোতিপ্ৰসাদ আগৰৱালদেৱৰ আৱক্ষৰ মূৰ্তি আছে তাত বন্তি প্ৰজ্বলন
পুষ্পাঞ্জলি অর্পণ করেছে সকলে, শ্রদ্ধার সকলে করেছে। আর পোনে পোনে আমি জ্যোতি সংগীতের মাজলে সোমাই গেছি, কেন এই সকল শিক্ষার্থী জ্যোতি সংগীত পরিবেশন করে আছে। আমি এই দৃশ্যাংশ দেখায় কি কবা আজি পুয়াই তোমালোক আহিছা, পুষ্পাঞ্জলি অর্পণ করেছা, কেনেদরে আজি করিবা তোমালোক? আজি আমি আমার আজি বহুত ভাল লাগিছে, কারণ আজি জ্যোতিপ্রসাদ আগরওয়ালার মৃত্যু দিবস। আর আমি জ্যোতিপ্রসাদ আগরওয়ালা মৃত্যু হল যদিও মরিও অমর, আর আমি সকলে কুঁয়ারিছো, আর আমি সকলে শ্রদ্ধাঞ্জলি জানাইছো, নিশ্চয় ধন্যবাদ জানাইছো। আর আপনার আসলে আইসো কি কবা, আজির দিনটি নিশ্চয় স্মরণীয়, কি কবা? আজি হয় আমার সচাই স্মরণীয় দিন, দুঃখ জ্যোতিপ্রসাদ আগরওয়ালার মৃত্যু তিথি। তখন আমার ছাত্রীয় কলেই যে তখন আমার মরিও অমর, হয় সচাকে কিছু মানুষ কিছু সদায় মরিও অমর। আর তখেতে আমার অসমবাসীর কারণে বা ভারতবাসীর কারণে যথেষ্টখিনি করে থ গেছে। আর আমার নিত্যাঞ্জলি সাংস্কৃতিক কেন্দ্রের ফলের আমি আজি পুয়াই আহি তখেতক শ্রদ্ধায় সুঁয়ছো। এইখিনিতে তখেতর এটি গীত অকনমান গুনগুনাবলহে চেষ্টা করছো, দে ভুল হলে ক্ষমা করব। জোনালি নিশা রূপালি পোহরে চকুর পাহিতা ছবি আঁকি যায়। নিশ্চয় ধন্যবাদ জানাইছো। আর আপনার আসলে আইসো কক, যেহেতু আজি একটা উল্লেখনীয় দিন শিল্পী দিবস, আপনার আহিছে পুয়াই, কি কব আজির দিনটো? হয় আমি আজি রাতেপাই ওলাই আইসো লোক, আজি জ্যোতিপ্রসাদ আগরওয়ালার মৃত্যু তিথি, সেয়ে ফুলাগুড়ি চাহ বাগিচাতে জ্যোতিপ্রসাদ আগরওয়ালার সকলে আপনাদের সুঁয়ছে আজি নিশ্চয়। আর এনেদরে পুয়ার যথেষ্ট সংখ্যক লোকের আগমন ঘটিছে, আর বিভিন্ন প্রান্তর, আর গহপুরের বিভিন্ন প্রান্তর আজি শিল্পী দিবস উদযাপন হয়েছে। আর যেহেতু জ্যোতিপ্রসাদ আগরওয়ালার যে প্রথম অসমীয়া কথাছবি জয়মতী নির্মাণস্থলী ভোলাগুড়ি চাহ বাগিচা, আর এই ভোলাগুড়ি চাহ বাগিচাত বিভিন্ন প্রান্তর লোক আহিছে, আর যে আবক্ষয় মূর্তি আছে জ্যোতিপ্রসাদ আগরওয়ালার দেবর, আর তাতে সকলে পুষ্পাঞ্জলি অর্পণ করেছে, বন্তি প্রজ্বলন করে সকলে শ্রদ্ধার সোঁয়া পরিলক্ষিত হয়েছে বিশ্ব বরেণ্য শিল্পীগুলো। ঘোষণা হল 2023 বর্ষর রাজ্যর অসামরিক বঁটা প্রাপকর নাম। দেশের প্রাক্তন মুখ্য ন্যায়াধীশ তথা বর্তমানের রাজ্যসভার সাংসদ রঞ্জন গগৈলৈ আগবঢ়া হয়েছে অসম বৈভব বঁটা। এক সংবাদমেল যোগে ঘোষণা করলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় অসম সন্তানগুলি রাজ্যের সর্বোচ্চ অসামরিক সন্মান প্রদান করবলে পায় আনন্দিত রাজ্য সরকার। উল্লেখযোগ্য যে উত্তর পূবর প্রথমগী দেশের মুখ্য ন্যায়াধীশ রূপে কার্যনির্বাহ করেছিল রঞ্জন গগৈয়ে। উচ্চতম ন্যায়ালয়ের 46 সংখ্যক মুখ্য ন্যায়াধীশ আছিল রঞ্জন গগৈ। এইবাৰ অসমত আমি অসম বৈভৱ যিটো আমি বঁটা দিওঁ সেইটোক আমি হায়েষ্ট ষ্টেট চিভিলিয়ান এৱাৰ্ড বুলি কওঁ। প্ৰথমবাৰ আমি ৰতন টাটা ডাঙৰীয়াক আগবঢ়াইছিলোঁ, যোৱা বছৰ আমি ডক্টৰ তপন শইকীয়াক আমি আগবঢ়াইছিলোঁ, আৰু এইবাৰ অসম বৈভৱ বঁটাৰ বাবে ভাৰতৰ উচ্চতম ন্যায়ালয়ৰ প্ৰাক্তন মুখ্য ন্যায়াধীশ ৰঞ্জন গগৈক অসম চৰকাৰে নিৰ্বাচিত কৰিছে। অসম বৈভৱ বঁটাৰে এইবাৰ ভাৰতৰ উচ্চতম ন্যায়ালয়ৰ মুখ্য ন্যায়াধীশ ৰঞ্জন গগৈক সন্মানিত কৰা হ'ব। ইফালে চাৰিগৰাকী বিশিষ্ট ব্যক্তিলৈ আগবঢ়োৱা হৈছে 2023 বৰ্ষৰ অসম সৌৰভ বঁটা। সাঁতোরবিদ এলভিছ আলী হাজরিকা, এথলিট হিমা দাস, নাদিরাম দেউরী আর গাজিয়াবাদর ডক্টর কিষাণ চান্দ নারিয়ালৈ আগবঢ়োৱা হৈছে অসম সৌৰভ বঁটা। অসম সৌৰভ বঁটার বাবে আমি নির্বাচিত করেছো ডক্টর কিষাণ চান্দ নারিয়াল। দ্বিতীয়টো অসম সৌৰভ বঁটাৰ বাবে আমি এলভিছ আলী হাজৰিকাক আমি আমাৰ চৰকাৰে নিৰ্বাচিত কৰিছে। আনহাতে এই বছৰৰ আন এটা অসম সৌৰভ বঁটাৰ বাবে আমি হিমা দাসক নিৰ্বাচিত কৰিছোঁ।
চতুর্থটো অসম সৌরভ বঁটাৰ বাবে তিৱা সাহিত্য সংস্কৃতিৰ এগৰাকী গৱেষক শ্ৰী নাদিৰাম দেউৰীক নিৰ্বাচিত কৰা হৈছে। তিৱা লোকনৃত্য গুৰু তথা তিৱা সংস্কৃতিৰ সাধক নাদিৰাম দেউৰীলৈ আগবঢ়োৱা হৈছে অসম সৌৰভ বঁটা। মুখ্যমন্ত্ৰীৰ ঘোষণাৰ পিছতে নিউজ 18 অসম নৰ্থ ইষ্টত প্ৰথম প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰিছে নাদিৰাম দেউৰীয়ে। আমি বর্তমান উপস্থিত আছো গুরু নাদিরাম দেউরীর বাসগৃহত, আর আমার লগত আছে গুরু নাদিরাম দেউরী। প্রথমে শুভেচ্ছা জানাইছো আর আপনার অসম সৌরভ বঁটা প্রদান করা হয়েছে, কি কক অনুভব? অসম সরকারলৈ মই প্রথমতে অসম সরকারের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা মহোদয়ক মই বহুত বহুত ধন্যবাদ জ্ঞাপন করছো। তেখেতে অসমৰ মধ্য অসমত বাস করা তিৱা জনগোষ্ঠীর লোকসকলের আটাইতকৈ জনসংখ্যা কম থকা তিৱা লোকসকলের লোক কলা কৃষ্টি সংস্কৃতি সমূহের বিকাশের কারণে আজি মোক অসম সৌরভ বঁটা আগবঢ়ালে মই তেখেতলৈ বহুত বহুত ধন্যবাদ জ্ঞাপন করছো অসম সরকারলৈ। গতিকে তেখেতে এই বঁটাটো আমাক আগবঢ়ায় বাকি থকা তিৱা জনগোষ্ঠীর লোক সংস্কৃতি অধ্যয়নের ক্ষেত্র চর্চার ক্ষেত্র বহুল প্রচারের ক্ষেত্র যথেষ্ট প্রেরণা লাভ করছো। আর অনাগত দিনবর আমি এই তিৱা সংস্কৃতিক বিশ্ব দরবারে লই যার কারণে আমি প্রয়াস করিম। আমি দেখিছো যে বিগত সময়ছোৱাত আপুনি তিৱা যি কৃষ্টি সংস্কৃতি আছে বিশ্ব দরবারত প্রতিষ্ঠা করার ক্ষেত্রে যথেষ্ট কষ্টও করেছে আর সফলও হয়েছে, আর বিভিন্ন ঠাইত ভারতবর্ষের হোক বা বিভিন্ন ঠাইত আপুনি কলা কৃষ্টি প্রদর্শন করে আহিছে। হয়, মই 1976 চনত পোন প্ৰথমবাৰ গুৱাহাটী উজান বজাৰ লতাশিল বিহুতলিত তিৱা লোকনৃত্য প্ৰদৰ্শন কৰা প্ৰথম সুযোগ পাইছিলোঁ। আৰু মোক এই সুযোগকণ দিছিলে উজান বজাৰ লতাশিল বিহুতলিয়ে। আৰু তেখেতসকলৰ মৰম চেনেহ, অসমবাসীৰ মৰম চেনেহ লাভ কৰাৰ পিছত আৰু মই উৎসাহিত হৈছিলোঁ আৰু সেই উৎসাহতে আজি মই এই পৰ্যায়টো পাইছোঁ। গতিকে সেই মোৰ প্ৰথম আৰম্ভণি আছিল। তাৰ পিছৰ পৰা গোটেই ভাৰতবৰ্ষ তথা বিদেশতো আমি তিৱা লোকনৃত্য প্ৰদৰ্শন কৰিবলৈ আমি সক্ষম হৈছোঁ আৰু সকলোৰে আমি সমাদৰ লাভ কৰিবলৈকেও সক্ষম হৈছোঁ। আজি সেই কষ্টৰ ফলত আজি অসম চৰকাৰে সৌরভ বঁটা ঘোষণা করার বাবে মই পুনের অসম সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় শ্রীযুত হেমন্ত বিশ্ব শর্মা দেবলৈ মই বহুত বহুত কৃতজ্ঞতা আর ধন্যবাদ জ্ঞাপন করছো। গণরাজ্য দিবসের একটা অনুষ্ঠানত আপনি আমন্ত্রিত হয়েছিল আর আপনার দলে তাত প্রদর্শন করেছিল। 2009 চনত নতুন দিল্লী রাজমার্গত রাষ্ট্রপতি সন্মুখত আর বিদেশী অতিথির সন্মুখত 155 জনীয়া তিৱা লোকনৃত্য শিল্পী অর্থাৎ বরত নৃত্য প্রদর্শন করবলেও আমি সক্ষম হয়েছিল। আর তাত আমি যথেষ্টখিনি ভারতবর্ষর তথা বিভিন্ন রাইজর সকলোরে আমি মরম চেনেহ বুটলিবলে আমি সক্ষম হয়েছিল। হয় নিশ্চয়, এয়া তিৱা লোকনৃত্য গুরু নাদিৰাম দেউৰী আর শেহতিয়াকৈ অসম সরকারে তেখেতলৈ ঘোষণা করেছে অসম সৌরভ বঁটা।